পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো সপ্তম শ্রেণী গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় পার্ট। প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। কোনো অনুপাতের পূর্বপদ যদি উত্তর পদের থেকে ছোট হয় সেক্ষেত্রে অনুপাতটি হবে, অপশন দেওয়া হয়েছে গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত বা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে একটি অনুপাত আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ধরো 3:4 আছে, তাহলে তিনটি হচ্ছে পূর্বপদ আর চার হচ্ছে উত্তরপদ। এখানে দেখতে পাচ্ছ যে পূর্বপদ ছোট আছে উত্তর পদের থেকে, তাহলে এটি একটি লঘু অনুপাত হবে। যদি 5:3 হতো তাহলে এখানে পূর্বপদ উত্তর পদের চেয়ে বড়, সেক্ষেত্রে এটি একটি গুরু অনুপাত হতো, কিন্তু এখানে পূর্বপদ ছোট আছে উত্তর পদের থেকে, এই জন্য এটা হবে লঘু অনুপাত। তাহলে দ্বিতীয় বি অপশনটি ঠিক আছে। এটিতে তোমাদেরকে বুঝতে হবে পূর্বপদ আর উত্তরপদ কোনটিকে বলা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পূর্বপদ, জেনে নিও ভালো করে পূর্বপদ। আর চারকে বলা হয় উত্তরপদ, ঠিক আছে? এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখি, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো মানে x^y^0 z^-1, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই অঙ্কটি, x^y^0 z^-1। এখানে দেখো এক্স ইন্টু কোনো ওয়াইকে বলা হয় নিধান আর শূন্যকে বলা হচ্ছে সূচক। কোনো নিধানের সূচক যদি শূন্য হয় সেক্ষেত্রে তার মান হয় 1, এটাকে তোমাদের মনে রাখতে হবে, z^-1, ঠিক আছে? তাহলে এক্স কে যদি আমরা একের সাথে গুণ করি তাহলে পাবো এক্স ইন্টু, এখানে দেখতে পাচ্ছ z^-1, তার মানে 1-এর জেড হয়ে যাবে, মানে জেডটার নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে x^1 হয়ে যাবে এক্স আর নিচে চলে আসবে জেড, তাহলে এর উত্তরটা হয়ে যাবে x^z, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো দিয়েছে, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখো। তাহলে দেখো একটি পয়েন্ট, যে শরবতে সিরাপের মাত্রাটা বেশি হবে সেই শরবতটি বেশি মিষ্টি হবে, ঠিক আছে? তাহলে আমাদের লিখতে হবে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত, সমান 2:5, ঠিক আছে? আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত, সমান দেওয়া হয়েছে 6:10। তাহলে দেখো এখানে আমাদেরকে উত্তর পদটি আমাদের সমান করতে হবে, এখানে 6:10 আছে আর এখানে আছে 2:5, তাহলে উত্তর পদকে যদি আমরা 10 করতে চাই তাহলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে 2-কেও আর 5-কেও, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2:2:5:2, 2 দিয়ে গুণ করলাম দুটোকেই, একটাকে গুণ করা যাবে না, দুটোকেই গুণ করতে হবে, তাহলে এখানে আমরা পেলাম 4:10। তাহলে দেখছো এখানে 6:10 এটা বেশি আছে
4:10 থেকে। ঠিক আছে, তাহলে এখানে দেখছো যে সিরাপ এখানে এটিতে বেশি আছে, সিরাপ মানে যেটিতে সিরাপ বেশি হবে সেইটি মিষ্টি বেশি হবে, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। তাহলে উত্তরে তোমরা কি লিখবে? এই জন্যে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। ঠিক আছে, এবার দেখি 4 নম্বর প্রশ্নটি গুণ করতে হবে। তাহলে আমরা দেখব 4 নম্বর প্রশ্নটি গুণ করতে হবে 4 এর 3 x² yz ইন্টু 1 এর 3 y² zx ইন্টু -6xyz² ঠিক আছে। তাহলে এখানে সব থেকে আগে আমরা এই সংখ্যাগুলো নিয়ে নেব, 4 এর 3 ইন্টু 1 এর 3 ইন্টু -6 ইন্টু, এবার এক্স আর এক্স গুলো এক এক সাথে নিয়ে নেব, x² ইন্টু এক্স, এবার ওয়াই গুলো নিয়ে নেব, এক্স এখানেও আর একটি এক্স আছে, ইন্টু ওয়াই গুলো নিয়ে নেব, ওয়াই ইন্টু y² ইন্টু এখানেও একটি ওয়াই আছে, এবার জেড গুলো নিয়ে নেব, জেড ইন্টু এখানেও একটি জেড আছে ইন্টু z². ঠিক আছে, এবার আমরা এটিকে সলভ করব। দেখো 3 আর 6 কেটে যাবে -2 দিয়ে, তাহলে এখানে 4 দুগুণে -8, -8 এর আর এখানে নিচে রয়ে যাবে 3 ইন্টু, এখানে এক্স কটি হয়েছে 2, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 2 একে 3 আর 1 একে 4, তাহলে এক্স এর ইয়ে হয়ে গেল 4, x^4 হয়ে গেল ইন্টু ওয়াই, এখানেও 4 হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানেও জেডও হয়ে যাবে 4, z^4। এবার এটাকে আমরা এভাবে লিখতে পারবো, 8 এর 3 x^4 ইন্টু y^4 ইন্টু z^4। তাহলে এটাই আমাদের আনসার এসে গেল। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন এখানেই সমাপ্ত হলো। এবার দেখব 5 নম্বর প্রশ্নটি লেখা রয়েছে, একটি খনিতে একটি লিফ্ট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফ্টটা যদি সমবেগে চলে তবে লিফ্টটা 6 মিনিটে কত মিটার নিচে থাকবে। আরও দেয়া হয়েছে, ওই লিফ্টটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটার নিচে থাকবে। তাহলে আমরা প্রথম পার্টটা আমরা করি, তাহলে লিখতে হবে তোমাদের লিফ্টটি লিফ্টটি 8 মিনিটে নিচে নামে সমান 24 মিটার। তাহলে লিফ্টটি 1 মিনিটে কত নিচে নামবে? 1 মিনিটে কম নামবে না বেশি নামবে? কম নামবে, সেই জন্য ভাগ করতে হবে, তাহলে 24-এর 8 মিটার। এবার 6 মিনিটে লিফ্টটা কত নিচে থাকবে? 6 মিনিটে নিচে নামে সমান, 6 মিনিটে এবার বেশি হবে, 24-এর 8 ইন্টু 6 মিটার সমান, এবার একে আমরা 24-কে কাটবো, 3 দিয়ে 3 আসতে 24 আর 6 তিরিকে 18, 18 মিটার নিচে থাকবে 6 মিনিটে। তাহলে প্রথম অঙ্কটা এখানেই সমাপ্ত হলো। তাহলে এখানে তোমাদের উত্তরে লিখতে হবে, লিফ্টটি 6 মিনিটে 18 মিটার নিচে থাকবে।
এবার দেখো বলেছে, ওই লিফটে যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে, তাহলে 70 মিনিটে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকেই আবার লিখতে হবে, 8 মিনিটে নিচে নামে, নিচে নামে সমান 24 মিটার। তাহলে 1 মিনিটে নিচে নামবে 24-এর 8 মিটার। এই জন্যে 70 মিনিটে নিচে নামবে সমান 24-এর 8 গুণিত 70 মিটার সমান কত হয়ে যাবে, এটা 24-8 মানে 3 দিয়ে কেটে যাবে, আর 3 গুণিত 70 হলে 3 7 21, তার মানে 210 মিটার নিচে নামবে। 70 মিনিটে কত মিটার নিচে নামবে, 210 মিটার নিচে নামবে। ঠিক আছে, এবার এখানে বলা হয়েছে ওই লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, 10 মিটার উপর থেকে, তাহলে ভূমির ভিতরে মানে ভূমিতে কতটা নিচে থাকবে। তাহলে 10 আমাদের এখান থেকে মাইনাস করে দিতে হবে। এখানে তোমাদের লিখতে হবে লিফটটি যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে, তবে ভূমির মাইনাস করতে হবে, তার মানে 210-10 সমান 200 মিটার নিচে থাকবে। তাহলে এখানেই এটা উত্তর তোমাদের, এটা লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আনসার, দুটো আনসার, এখানে একটি 18 মিটার আর এখানে 200 মিটার। ঠিক আছে, তাহলে এখানেই কোশ্চেন পেপারটা সমাপ্ত হলো। আশা করি আনসারগুলো তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।